হিন্দু পুরাণে দেবী শক্তি কালী বা দুর্গা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে তিনি জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। হিন্দুরা বিভিন্ন রূপে দেবীর পূজা করে থাকেন। শুধুমাত্র ভারতেই নয়, আমাদের দেশের আশেপাশের দেশগুলিতেও ছড়িয়ে রয়েছে মায়ের শক্তিপীঠ। মোট 51টি শক্তিপীঠ দেশ বিদেশে ছড়িয়ে আছে এবং এর পিছনে পৌরাণিক কাহিনীও আছে। সত্যযুগে প্রজাপতি দক্ষ তার নিজ গৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা মুনিঋষি সহ অন্যান্য সকলে নিমন্ত্রিত থাকলেও দক্ষ তার আপন কন্যা সতী ও জামাতা ভগবান শিবকে নিমন্ত্রণ করেননি। সতী মহাযজ্ঞের কথা জানতে পেরে বিনা আমন্ত্রণেই যজ্ঞস্থলে উপস্থিত হন, কিন্তু সেখানে তার সম্মুখে প্রজাপতি দক্ষ মহাদেবের নিন্দা শুরু করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে শিবপত্নী সতী তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন। পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহত্যাগে পাগল হয়ে তার দেহ কাঁধে নিয়ে মহাদেব তাণ্ডব শুরু করেন। সেই তাণ্ডবে জগৎ সংসার ধ্বংস হতে বসেছিল। উপায়ন্তর না দেখে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহের 51টি খণ্ড করেন। এই খণ্ডগুলি যেখানে যেখানে পড়েছিল সেগুলোই এক একটি সতীপীঠ হিসাবে চিহ্নিত হয়। এর মধ্যে বেশ কয়েকটি সতীপীঠ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও অবস্থিত। পশ্চিমবঙ্গের এই সতীপীঠের সংখ্যা নিয়ে কিন্তু মতান্তর রয়েছে। প্রধানত 13টি সতীপীঠ আছে, কিন্তু কেউ কেউ বলে থাকেন এখানে 15টি সতীপীঠ। তো আজকের এই ভিডিওতে আমরা এই 15টি সতীপীঠ নিয়ে আলোচনা করব এবং আমাদের চ্যানেলে এই 15টি সতীপীঠের দর্শন আমি আপনাদের করাবো এবং তার সাথে কমপ্লিট ট্যুর গাইড দেবো, কীভাবে এই সমস্ত সতীপীঠগুলোতে যাওয়া যাবে, গিয়ে পুজো দেওয়া যাবে, কীভাবে সমস্ত ট্যুর প্ল্যান করা যাবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এক একটা করে আলাদা আলাদা ভিডিও আমি নিয়ে আসবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো বর্গভীমা সতীপীঠ। পীঠ নির্ণয় গ্রন্থ অনুযায়ী 51 পীঠের প্রথম হলো বর্গভীমা। এটি পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত। বলা হয় দেবীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এখানে। একথার উল্লেখ কিন্তু মন্নদা মঙ্গল কাব্যেও রয়েছে। এখানে দেবী বর্গভীমা এবং ভৈরব সর্বানন্দ রূপে পূজিত হন। রত্নাবলী সতীপীঠ, এটি হুগলি জেলার খানাকুলে অবস্থিত। কথিত আছে এখানে দেবী সতীর ডান কাঁধ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী হলেন কুমারী এবং ভৈরবকে বলা হয় ঘণ্টেশ্বর। তবে এই সতীপীঠে দেবীর থেকে প্রভাব বেশি ভৈরবের। ত্রিশতা সতীপীঠ, এটি অবস্থিত জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে। পুরাণ অনুযায়ী এখানে সতীর বাঁপা পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী ভামরী এবং ভৈরব হলেন ঈশ্বর। কথিত আছে অরুণাসুরকে পরাজিত করতে দেবী দুর্গা অসংখ্য ভ্রমরের রূপ ধারণ করেন, সেখান থেকেই ভ্রামরী নামের আগমন। অট্টহাস বা ফুল্লোড়া সতীপীঠ, এটি বীরভূম জেলার লাভপুরের কাছে অবস্থিত। অনেকে এটিকে উপপীঠও বলে থাকেন। পুরাণ অনুযায়ী এখানে দেবীর ওষ্ঠ পড়েছিল। দেবী এখানে ফুল্লোড়া এবং ভৈরব বিশ্বেষ। উজ্জানী সতীপীঠ বা সতীপীঠ মঙ্গলচণ্ডী, এটি বর্ধমান জেলায় অবস্থিত। এখানে দেবীর ডান হাতের কনুই পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী মঙ্গলচণ্ডী এবং ভৈরব কপিলেশ্বর বা কপিলাম্বর নামে পরিচিত। কিরীটেশ্বরী সতীপীঠ, এই সতীপীঠ মুর্শিদাবাদ জেলার কিরিটকোনা গ্রামে অবস্থিত। পুরাণ বলে এখানে দেবী সতীর মাথার মুকুটের একটি অংশ পড়েছিল। আবার কেউ কেউ বলেন এখানে পড়েছিল দেবীর করটির অংশ। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। নন্দীকেশ্বরী সতীপীঠ, এই সতীপীঠের মন্দিরটি বীরভূমের সাঁইথিয়ার কাছে অবস্থিত। কথিত আছে এখানে দেবীর গলার হার পড়েছিল। অধিষ্ঠিত দেবী এখানে নন্দিনী এবং ভৈরব নন্দীকেশ্বর। কঙ্কালীতলা সতীপীঠ, বীরভূম জেলার কোপাই নদীর ধারে অবস্থিত এই পীঠ। বলা হয় এখানে দেবীর কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল। অধিষ্ঠিত দেবী এখানে দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। কারো কারো মতে দেবী এখানে রত্নাগর্ভী নামেও অধিষ্ঠিত। বহুলা সতীপীঠ, এই সতীপীঠ বর্ধমান জেলার কেতুগ্রামে অজয় নদীর ধারে অবস্থিত। পৌরাণিক কাহিনী বলে এখানে দেবীর বাঁ হাত পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবীর নাম বহুলা এবং ভৈরব ভীরুক নামে পরিচিত। যোগাদ্দা সতীপীঠ, এই পীঠও বর্ধমানের ক্ষীরগ্রামে অবস্থিত। এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে কথিত রয়েছে। এখানে দেবীর নাম যোগাদ্দা বা যুগাদ্দা এবং ভৈরব হলেন ক্ষীরকণ্ঠক। নলাটেশ্বরী শক্তিপীঠ, বীরভূমের নলহাটিতে অবস্থিত নলাটেশ্বরী মন্দির। কেউ কেউ একেও উপপীঠ বলে থাকেন। বলা হয় এখানে সতীর গলার নলি বা কণ্ঠনালী পড়েছিল। এখানে দেবী শেফালিকা এবং ভৈরব যোগীশ নামে পরিচিত। বক্রেশ্বর সতীপীঠ, বীরভূমের পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর মন্দির। দেবীর ভুরুর মধ্যবর্তী অংশ এখানে পড়েছিল বলে কথিত রয়েছে। কেউ কেউ বলেন সতীর তৃতীয় নয়ন পড়েছিল এখানে। এখানে অধিষ্ঠিত দেবী হলেন মহিষাসুরমর্দিনী এবং ভৈরব বক্রেশ্বর বা বক্রনাথ।
এবং শেষ যে শক্তিপীঠের কথা বলবো সেটি হলো কালীঘাট শক্তিপীঠ। কলকাতা শহরের বুকে এই শক্তিপীঠকে আদি শক্তিপীঠ হিসেবেও গণ্য করা হয়। বলা হয় এখানে পড়েছিল দেবীর ডান পায়ের আঙুল। এখানে অধিষ্ঠিত দেবী হলেন দক্ষিণা কালী এবং ভৈরব হলেন নকুলেশ্বর। এই গেল মোটামুটি পশ্চিমবঙ্গের প্রধান ১৩টি শক্তিপীঠ। এছাড়াও যে দুটি শক্তিপীঠ বা শক্তিপীঠ নিয়ে মতান্তর আছে তার প্রথমটি হলো তারাপীঠ। বীরভূমের রামপুরহাটের কাছে অবস্থিত এই শক্তিপীঠে ভক্তদের সমাগম কিন্তু লেগেই থাকে। তবে অনেকেই একে শক্তিপীঠ হিসাবে মানেন না, বলা হয় তারাপীঠ হলো মহাপীঠ। এখানে দেবীর তৃতীয় নয়ন পড়েছিল বলে ধারণা করা হয়। এখানকার পীঠ রক্ষক হলেন শিব, যিনি চন্দ্রচূড় নামে পরিচিত হন, এবং এখানকার দেবী হলেন তারামা। আর দ্বিতীয় হলো জয়ন্তী শক্তিপীঠ, আলিপুর জেলার ভুটান সীমান্তে অবস্থিত এই শক্তিপীঠ। পুরাণ অনুসারে এখানে সতীর বাম জঙ্ঘা পড়েছিল। অধিষ্ঠিত দেবী এখানে জয়ন্তী এবং ভৈরব কোমদেশ্বর। কিন্তু এই জয়ন্তী শক্তিপীঠ নিয়ে মতান্তর রয়েছে, কারণ অনেকেই মনে করেন এটি মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত। তো এই গেল মোটামুটি ১৩ বা ১৫টি শক্তিপীঠ যা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই সমস্ত শক্তিপীঠগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে আসবো, এবং কীভাবে ট্যুর প্ল্যান করা যাবে এই সমস্ত শক্তিপীঠগুলো দর্শন করতে, তো সেই সম্বন্ধে ডিটেলস ভিডিও কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে একে একে আসতে থাকবে। তো অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পান। তো চলুন, টাটা বাই বাই, আজকের মতো এখানে।